অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে দেখাবো আমাদের সম্পূর্ণ একটি নতুন এফ কমার্স টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রোডাক্টের উপরে লোগো বসাবেন। আমরা এর আগে একটি টিউটোরিয়ালে দেখিয়েছি যে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া কিভাবে আপনার মোবাইল দিয়েই আপনি লোগো প্লেস করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো একটা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে মোবাইলের সাহায্যে আপনার প্রোডাক্টে লোগো প্লেস করবেন। লোগো খুবই এসেনশিয়াল একটা ব্যাপার, এটা আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি সিলেক্ট আউট করে। তো চলুন দেরি না করে আমরা শুরু করে ফেলি। তার আগে একটি কথা, যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যাজ ওয়েল অ্যাজ অলসো হিট দ্য বেল আইকন, যারা সমস্ত নতুন নতুন টিউটোরিয়ালের নিউজ আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আমি একটু আপনাদেরকে দেখাই, আমার গ্যালারিতে যদি আমি যাই তাহলে দেখেন যে এইখানে আমার কাছে আর্ট কুইনের একটি ইমেজ আছে, প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টে আমি এই লোগোটাকে প্লেস করতে চাই, এই যে লোগোটা, এই লোগোটাকে আমি প্লেস করতে চাই। তো এই লোগোটাকে যখন আমি প্লেস করতে চাচ্ছি তাহলে স্বাভাবিকভাবেই আমি এখন কী কী করব সেটা আপনাদেরকে একটু দেখাই প্র্যাকটিক্যালি। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমি প্লে স্টোরে যাবেন। আপনারা প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন পিক্সি ল্যাব। দেখেন আমি অলরেডি আমার করা আছে, যে কারণে আমি এখান থেকে আর ডাউনলোড করছি না। আপনারা পিক্সি ল্যাবটা ইনস্টল করে নেবেন। তো পিক্সি ল্যাব ইনস্টল করার পরে দেখবেন যে এই যে পিক্সি ল্যাব এরকম একটা আইকন আসছে। আমি পিক্সি ল্যাবের উপরে ক্লিক করলাম। তো পিক্সি ল্যাবের উপরে আসার পরে আমি এখানে দেখেন যে বাই ডিফল্ট একটা লেআউট আছে, আমি এই লেআউটটাকে ডিলিট করে দিতে চাই। দেন আমি একটা ব্ল্যাঙ্ক লেআউট নিয়ে নিলাম, তো এই যে ব্ল্যাঙ্ক লেআউটটা আমি নিয়েছি, এরপরে দেখেন যে আমি এখানে এই যে লেয়ার, ডাবল লেয়ার, লেয়ার নেয়ার সিস্টেম, আমি তার উপরে ক্লিক করলাম। এরপরে গিয়ে আমি কি করছি, এটাকে জাস্ট একটু স্ক্রল করে ফ্রম গ্যালারিতে চলে গেলাম। তো যখন আমি এখান থেকে গ্যালারিতে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি আমার ইমেজগুলো, আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম। যা আছে অ্যাজ ইউজুয়াল যদি আমি করতে চাই তাহলে আমি এইখান থেকে জাস্ট এই টিক মার্কটা দেব। আর যদি আমি এটাকে কোনোভাবে ফ্রেমিং চেঞ্জ করতে চাই তাহলে এখানে ফ্রেমিং চেঞ্জ করা যাবে, যেমন এখানে সার্কেল আছে। তো আমি এগুলো কিছুই করব না, আমি জাস্ট হচ্ছে ছবিটা যেমন আছে তেমনই রাখব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে দেখেন যে আমি প্লাসের উপরে ক্লিক করলাম, করলে আমি এখানে টেক্সট দিতে চাই নাকি কারেন্ট ডেট দিতে চাই, স্টিকার শেপ কী দিতে চাই নাকি ফ্রম গ্যালারি। তো আমি ফ্রম গ্যালারিতে যাব। আবার যাওয়ার পর আমি এইটাকে নিলাম, ধরেন আমার যে লোগোটা আছে আমি সেটাকে নিলাম। তো আমি লোগোটা অ্যাজ ইউজুয়াল এখানে যেরকম আছে এই শেপে যদি বসাই তাহলে দেখবেন যে চারপাশটা কেটে শুধু রাউন্ড শেপের যে অংশটুকু আছে সেইটুকু বসাবে। তো আমি সেইটুকুকে বসিয়ে দেব। এই যে আমার যে লোগোটা আছে অ্যাপ্রোপ্রিয়েটলি যে লোগোটা আছে পুরোটুকুই, এখন আমি সাপোজ এই জিনিসটা দিতে চাচ্ছি না, ধরেন সিলেক্টেড অবজেক্টটা বাদ দিলাম। আমি গ্যালারি থেকে আবার যাই, আর একটু দেখাই, ওখানে একটু দেখানো বাকি ছিল। এখন দেখেন এইখান থেকে আমি যদি রাউন্ডটুকু সিলেক্ট করি তাহলে শুধু রাউন্ডটুকু আছে। হ্যাঁ, আমি কিন্তু শুধু রাউন্ডটুকু নিয়ে নিতে পেরেছি। এখন আমি কি করব, আমি এইখানে দেখেন এই যে বাবলটা আছে এই বাবলটা ধরে আমি কিন্তু লোগোটাকে ছোট করে নিতে পারছি। এই লোগোটা এখন আমি এইখানে বসাতে পারি, এইখানে বসাতে পারি, শাড়ির এখানে বসাতে পারি, আমার যেখানে পছন্দ হয় আর কি আমি সেই জায়গাতে লোগোটাকে সিলেক্ট করে নিতে পারি আমার পছন্দ অনুযায়ী। আমি লোগোটাকে সিলেক্ট করে নিলাম। এখন লোগোটা যে অবস্থায় আছে আমি যদি আর কোনো কাজ এখানে না করতে চাই তাহলে আমি এখান থেকে জাস্ট এসডি কার্ডের উপরে ক্লিক করলাম। এখানে দুইটা অপশন আছে, সেভ অ্যাজ প্রজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ। যদি আমি সেভ অ্যাজ প্রজেক্ট করি তাহলে কি হবে, আর যদি সেভ অ্যাজ ইমেজ করি তাহলে কি হবে। যদি আমি সেভ অ্যাজ প্রজেক্ট করি তাহলে যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি যে অবস্থায় কাজটা করছেন অর্থাৎ মেইন ফাইল হিসাবে এটাকে আপনি পাবেন, পরবর্তীতে এই জায়গায় আবার ওপেন করে আপনি এডিট করতে পারবেন। তো আমার দরকার হচ্ছে ইমেজ, তো আমি সেভ অ্যাজ ইমেজ তৈরি করলাম। এখানে সব কিছু ফরম্যাট দেওয়া আছে, জেপিজি, নো ট্রান্সপারেন্সি। হ্যাঁ, আপনি এখান থেকে চাইলে সরাসরি শেয়ার করতে পারবেন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গাতে, লাইক ড্রপ বক্স, হ্যাঁ এভরিথিং আপনি এখানে শেয়ার করতে পারছেন। তো আমি গ্যালারিতে সেভ করব। তো আমি গ্যালারিতে সেভ করে ফেললাম, একটা আনওয়ান্টেড অ্যাড চলে আসছে দেখছেন, যে মানে এই যে অ্যাপসটা যারা করছেন
তো আমার সেভ করা হয়ে গিয়েছে গ্যালারিতে। আমি গ্যালারিতে যেহেতু আছে আমি এইটা জাস্ট একটু চেক আউট করে আসবো যে আমার গ্যালারিতে এটা আমি সেভ করতে পেরেছি কিনা। আমি একটু দেখি, এই যে আমার গ্যালারিতে আমি ওটা সেভ করে দিয়েছি। তাহলে আমার লোগো প্লেসমেন্ট কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো লোগো প্লেসমেন্ট করা কমপ্লিট। এখন আমি আশা করছি যে আপনাদের আর কারো লোগো বসানো নিয়ে কোনো প্রবলেম হবে না। আমার যেহেতু কাজ করা কমপ্লিট তো আমার আর দরকার পড়ছে না এগুলো। আমি সবসময় স্টোরেজের ব্যাপারে খুবই সচেতন, যেগুলো আমার দরকার না সেগুলো আমি সবসময় ডিলিট করে দিতে পছন্দ করি। এই মুহূর্তে যেহেতু আমার দরকার পড়ছে না, সো আশা করছি যে প্রত্যেকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদেরকে জানাতে ভুলবেন না আপনার কোনো ব্যক্তিগত সাজেশন। নতুন কোনো টিউটোরিয়াল আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা।